আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন মক্কার আজিজিয়ায়। এখানে একটা টপ 10 মার্কেট দেখা যাচ্ছে। এই মার্কেটে নাকি 10 থেকে 12 টাকার মধ্যে কাপড় চোপড় পাওয়া যায়। আমরা একটু দেখি কি পাওয়া যায়। এই যে আমরা ঢুকতেছি এখন, এই যে এখানে সব কিছু এগুলো 13 টাকা করে বিক্রি করে। দেখেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি এখানে দেখতে পাচ্ছি, প্রাইস কিন্তু 13 টাকা। অনেক কাস্টমার আছে এখানে, দাম যেহেতু একটু কম কাস্টমার বেশি। দেখি এগুলো কিন্তু মেয়েদের, ছোট মেয়েদের কাপড়, এগুলো কিন্তু একটা 13 টাকা করে যে প্রাইস দেওয়া আছে এখানে। কি দর্শক এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু এগুলো, এই যে একটা কিন্তু 13 টাকা, 13 রিয়াল, সরি। এই যে এই যে এখানে কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় দেখা যাচ্ছে, প্রত্যেকটা প্রাইস কিন্তু 13 রিয়াল করে এগুলো এখানে প্রাইস দেওয়া আছে। এই যে এগুলো কিন্তু শীতের কাপড়, এই যে শীতের কাপড়, এগুলো মেয়েদের গেঞ্জি, গেঞ্জি এগুলো কিন্তু 13 টাকা করে, 13 রিয়াল করে। এই যে সুন্দর সুন্দর গেঞ্জি, এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু মেস্কি, এগুলো কিন্তু 13 রিয়াল করে এখানে। প্রত্যেকটার পিছনে প্রাইস দেওয়া আছে এখানে, এই যে দেখেন প্রত্যেকটা 13 রিয়াল করে এগুলো। এটা মক্কার আজিজিয়ায় অবস্থিত মার্কেট টপ 10। দেখি আমরা একটু উপরে গিয়ে দেখি কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছি কিছু জিন্সের প্যান্ট, অনেক সুন্দর সুন্দর গেঞ্জি গুলো 13 রিয়াল করে, প্রত্যেকটাই 13 রিয়াল। এই যে এই গেঞ্জিগুলো অনেক সুন্দর গেঞ্জি, 13 রিয়াল করে। 13 রিয়াল হলেও অনেক টাকা আমাদের বাংলাদেশের সমান, প্রায় কত 300-300-এর উপরে পড়ে একটা। দেখুন না এগুলো না, অনেক সুন্দর প্রাইস। হ্যাঁ অনেক কালার আছে এখানে গেঞ্জি, এই যে এখানে কিছু কোট দেখতে পাচ্ছি। এই কোট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, যে 21 রিয়াল করে, কিন্তু এগুলো প্রাইস একটু বেশি আবার। এই যে সুন্দর সুন্দর প্রাইস, এখানেও আছে কোট, এই যে অনেক ডিজাইনের কোট আছে এখানে। দাম যেহেতু একটু সস্তা সেজন্য কাস্টমারও বেশি এখানে। 21 রিয়াল এগুলো, এটা হচ্ছে বেবি সেকশন, এটা হচ্ছে বেবিদের ছোট ছোট বাচ্চাদের কাপড় এখানে পাওয়া যায়, একদম ছোট বাচ্চাদের কাপড় এখানে। এই যে প্যাকেট করা, এই যে দর্শক এদিকে জুতা, জুতার সেকশন এদিকে এদিকে যাচ্ছি, জুতার প্রাইসও সেম 13 রিয়াল করে। এই যে এগুলো 13 রিয়াল করে কিন্তু এখানে প্রাইস দেওয়া আছে। দেখুন অনেক সুন্দর সুন্দর জুতা এখানে আছে, এই যে প্রত্যেকটাই কিন্তু 13 রিয়াল করে এগুলো। এই যে দেখুন দেখুন এখানে ছোট ছোট বাচ্চাদের ব্যাগ দেখা যাচ্ছে, এই যে ব্যাগ গুলো কিন্তু 13 রিয়াল করে। এই যে 13 রিয়াল, এই দেখুন অনেক সুন্দর সুন্দর জুতা, সম্ভবত মেয়েদের জুতা সম্ভবত। এই যে দেখুন প্রাইস কিন্তু 13 রিয়াল, এই যে 13 রিয়াল।
এখানে টাউল টাউল দেখা যাচ্ছে, এখানে টেরোরিয়ালের ব্যাগ, এই যে দেখুন, এই যে টেরোরিয়ালের অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে, এই যে এই যে মহিলারা নিচ্ছে প্রাইস, কিন্তু টেরোরিয়াল এখানে দেখা যাচ্ছে। এখানে কিছু আদি যুগের জুতা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু টেরোরিয়াল করে, তবে দেখতে তেমন সুন্দর না, এগুলো ভালো লাগছে না, এগুলো এগুলো ঠিক আছে মোটামুটি। দর্শক এখানে দেখুন কিছু ব্যাগ দেখতে পাচ্ছি, এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ, একটা টেরোরিয়াল, এই যে অনেকগুলো ব্যাগ আছে এখানে দেখুন, এই যে সুন্দর সুন্দর ব্যাগ। দর্শক আমরা হয়তো একটু পরে বের হয়ে যাব এখান থেকে, অন্য মার্কেটে যাব। টেরোরিয়ালের মার্কেট থেকে আমরা তেমন কিছু নিইনি, অবশ্যই ছোট বাচ্চাদের এক জোড়া কাপড় আর একটা ব্যাগ, এগুলো নিয়েছি আমরা। আমরা বের হয়ে যাবো এখন এখান থেকে, অন্য মার্কেটে যাবো, সেখানে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। অনেক কাস্টমার এখানে, আমরা ক্যাশের দিকে যাচ্ছি, দেখি দেখুন এখানে একদম লোকজন জাম হয়ে আছে, দেখুন কাস্টমাররা কীভাবে নিচ্ছে, অনেক কাস্টমার এখানে। ওকে দর্শক আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।